আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আপনাদের সাথে আমি সবজি আর ডিম দিয়ে একটা কেটো ডায়েট ব্রেকফাস্ট শেয়ার করব। এটা খুব সহজ, ঝটপট করতে পারবেন আর খেতে খুব মজার, হেলদিও, দেখতেও খুব সুন্দর। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা খুব বেশি কড়া ডায়েট না করেন তারা চাইলে সাথে একটা ব্রেকফাস্ট বান খেতে পারেন। আমার যা যা লাগবে, এখানে আধা কাপ চেরি টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, সামান্য কিছু ব্রোকলি, এটাও আধা কাপের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি। আর লাগবে দুটো ডিম, সামান্য একটু মিন্ট, আর একটা কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি এখন এক এক করে মিশিয়ে নেব একসাথে করে। খুব সাবধানে একটা সাইড হওয়ার পর আমি উল্টে দেব। অবশ্যই তাপমাত্রাটা একটু লো রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমার ব্রেকফাস্টটা কিন্তু এখন রেডি। এবারে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কীরকম হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। এটা কিন্তু অনেক হেলদি, যারা স্বাস্থ্য সচেতন তারা এইরকম ব্রেকফাস্ট খেতে পারেন। আর সকালে অনেকেরই কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করে না, কী খাবো কী খাবো একটু চিন্তা করতে হয়, তারা কিন্তু এটা চুজ করতে পারেন।
এটা খেলে আপনি লং টাইম কাজ করতে পারবেন আর এনার্জি পাবেন, সাথে আপনার ডায়েট কন্ট্রোলও হয়ে গেল। এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে সব সময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।